সে তার স্কুটিতে নেমে ক্লাসের দিকে যাচ্ছে পিছিয়ে গেরুয়া একদল যুবক পিছিয়ে দৌড়াচ্ছে জয় জয় দিচ্ছে নিশ্চয়ই সবাই দেখেছেন সে বাম হাত উঁচু করে চিৎকার দিয়ে বলছে আল্লাহ হকবর আল্লাহ হকবর জয় শ্রীর বিরুদ্ধে আল্লাহ হকবার চমৎকার মেয়েটির সাহসিকতাকে আমরা ধন্যবাদ জানাই সে আজকে মুসলিম মেয়েদের সাহসিকতার প্রতীক জমিয়তে হিন্দ পাঁচ লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করেছে আমরাও তার জন্য দোয়া করছি আল্লাহ বাহসিয়ে দিন অন্যান্য মেয়েদের মধ্যে আত্মসম্মান রক্ষার তৌফিক আল্লাহ বাগদা দান করেন যাই হবে তাই মেনে নেব প্রতিবাদী কণ্ঠ নাই আমার আরুফ নাই নাই মুনকার নাই মুসলমান কি কুত্তার বাচ্চা নাকি ঘুরি ঘিরে বেড়াবে যাই বলে তাই যাবে কোরআন সুন্দর বাইরে গেলে মুসলমান কোনো কথা শুনতে রাজি নয় সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন পঁচিশ কোটি মুসলমানের দেশ ভারত বলা যায় বিশ্বের অন্য কোনো দেশে এত মুসলমান নাই অথচ তাদের নারীদের বরকা পড়ার স্বাধীনতা নেই অথচ হিন্দুদের তিলক লাগানোর স্বাধীনতা আছে শিখদের দাড়ি এবং পাগড়ি পরার স্বাধীনতা আছে মুসলমানদের বরখা পড়ার স্বাধীনতা নাই নারী জন ঘটতে বের হবে তার সৌন্দর্য এমনভাবে গোপন করবে যেন কোনো চোর কোনো ফাঁকে দেখে না ফেলে তাকে ঘরের যদি এত মূল্য হয় আপনার দেহের মূল্য তার চেয়ে গুণ বেশি কারণ আল্লাহ নারীর দেহে এমন সৌন্দর্য দিয়েছেন যে পুরুষের দেহে দেন নাই আর এই সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব নারীর নিজের এবং তার সহযোগী হল সবচেয়ে বড় সহযোগী চারজন তার নিজের ছেলে নিজের স্বামী নিজের ভাই নিজের পিতা হে নারী সমাজ তোমার এমনভাবে রাস্তায় চলাফেরা করো না বাড়িতে হও আর রাস্তায় হও যাতে তোমার গোপন সৌন্দর্য প্রকাট হয়ে ওঠে গোপন সৌন্দর্য প্রকাট হয়ে ওঠে এমনভাবে চলাফেরা করো না হে নবী তুমি তোমার স্ত্রীদের এবং কন্যাদের এবং মুমিনদের স্ত্রীদের বলে দাও ইউদ্দিনী আলাই হিন্ন মেন জলাবি বিহীন্ন তারা যেন তাদের দেহের উপরে ঢিলাঢালা চাদর ঝলিয়ে দেয় আল আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিয়াদীসের আলোকে জীবন করিল্লাহ হামদুল্লিল্লাহ ইউরব বিল আলমিন রহমানিক আয়োমুদ্দিন ইয়া ইউহাল্লাদ্দিন حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني خواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن الطفل الذين لم يظهروا على عورات النساء. ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون جابت الحمد لله الله رب العالمين الجنة وجابت درود الصلاة شيش نبي محمد رسول الله صلى الله عليه وسلم এই পৃথিবীর সৃষ্টি হয়েছে মূলত মানুষের জন্য নবমণ্ডল ভূমণ্ডল আলো বাতাস বৃক্ষলতা যা কিছুই আমরা দেখি আর সব কিছুই মানুষের সেবায় নিয়োজিত এরপরও মানুষের নিজস্ব পরিবেশ ঠিক রাখার দায়িত্ব মানুষের মানবসের সমাজের সবচাইতে মূল্যবান অংশ হলো নারী জাতি নারী জাতি যদি মর্যাদাহীন হয়ে যায় মূল্যহীন হয়ে যায় সেই সমাজ ধ্বংস হতে বাধ্য সমাজের যে বিষয়টি সবচেয়ে মূল্যবান সেটিকে আমরা সবসময় ঢেকে রাখি রাস্তাঘাটে মণিমুক্তা সোনারুপাখি পড়ে থাকে থাকে না এটা কাল্লাপাক রেখেছেন মাটির নিচে খনির আকারে সেখান থেকে তুলি আবার ব্যবহার করে মানুষ কারণ ওটা মূল্যবান জিনিস অথচ ইট পাটকেল পাথর সব দেখেন সেখানে পড়ে আছে মাঠের ঘাস যে উন্মুক্ত ময়দানে হয় শক্ত খসখসা কিন্তু যখন ওটার উপরে কিছু চাপা দিয়ে রাখা হয় ওটা হয়েছে সুন্দর নরম মোলায়েম যখন হাত দিলে গা শিহড়ে ওঠে যত পর্দা তত চমৎকার তত সুন্দর খোসা সাধানো কলা বাজারে নিলে কেউ কিনবে কেউ কিনবে না হরিণ এবং ছাগল দুটোই পশু হরিণ থাকে জঙ্গলে পর্দার মধ্যে গোপনে কারণ তার নাভিতে হয় মৃগনাভি নাভি কস্তুরি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস আর তাই ওর স্থান হচ্ছে জঙ্গলে গোপনে অথচ ছাগল যেখানে সেখানে কারণ ওটা খালি গোশ খাওয়া যায় আর কিছু পাওয়া যায় না টায়ার টিউব যে গাড়ি আমরা এলাম টায়ার থাকে বাইরে টিউব থাকে ভিতরে যদি কেউ বলেন যে টিউব আমরা নিচে দেব টায়ারটা উপরে রাখবো সে গাড়ি কি চলবে শেষ অথচ টিউব যদি পাম না থাকে টায়ারের কোনো দাম নেই চলবেই না হাজার হাজার টাকা দাম সাইকেল কিনছেন টিউব এক লিক হয়ে গেছে ব্যাস দম বেরিয়ে গেছে সাইকেল স্টপ অত টিউবটা দেখতে পাচ্ছে না ওটা ঢাকা সমাজের মূল পরিচালিকা শক্তি হচ্ছে নারী জাতি তারা ঘরে থাকলেও তারাই সারা পুরুষ জাতিকে ভিতর থেকে শাসন করে আর ওই নারী জাতি যে নষ্ট হয়ে যায় ওটা যদি খোসা ছাড়ানো কলার মতো আপনি বাইরে ঘর সরিয়ে দেন যেমন ওই কলা কেউ খায় না ওই নারী কেউ কেউ খাবে না আর এজন্য পর্দা নারী জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অঙ্গভূষণ শুধু মুসলমান না যে কোনো নারী দেখবেন লাজুক লতার মতো ছেলে এবং মেয়ে ছোট্ট বর্তি বাচ্চা আপনার বাড়িতে যদি জমজ যদি হয় একটা ছেলে একটা মেয়ে খেয়াল করে দেখবেন ছেলে বাড়িতে থাকবে ভাঙচুর করবে আর মেয়ে বাড়িতে থাকবে ঘর বাড়ি সাজাবে ছোট্ট ছোট্ট খেলনা নিয়েও সারাদিন খেলতে আসে ভাত ডানা করতেই আসে মেয়ের সাজসজ্জা অন্যরকম একটা মেয়ে মানুষ করতে বাবার অবস্থা খারাপ হয়ে যায় ছেলের কোনো খরচই নেই ছেলে তো বাহিরে ওর নজর বাহির মুখো মেয়ের নজর ঘর মুখো যে বাবা মেয়ে বা তার জীবনটা ব্যর্থ আমার রসুলের প্রথম সন্তান নেই দেখবেন অধিকাংশ আলম এই প্রথম সন্তান নেই এটা যে কি একটা রহমত গেছে মেয়ে সন্তান বাড়ির রহমত না জগতের রহমত দুনিয়ার রহমত আর এই মেয়ে সন্তানের যদি পর্দা না থাকে ওই সন্তানটা হয়ে যায় জহমত গজবের শিকার হয়ে যায় বেশ নারীর কোনো মূল্য আছে কিন্তু পর্দানশীল নারীর মর্যাদা সর্বত্র এই পর্দা শুধু মুসলমানের জন্য নয় সকল নারীর একটা স্বভাবগত ধর্ম এই স্বভাবগত ধর্মের বিরুদ্ধে আজকের সেকুলার বিশ্ব যুদ্ধ করতেছে তাদের মধ্যে কিছু সংখ্যক মূলত উগ্র ভোট ব্যবসায়ী কিছু তৈরি হয়েছে বিভিন্ন দেশে দেশে তারা এগুলি করছে সব জায়গায় আজকের সারা বিশ্ব নড়ে গেছে যে বিষয়টি নিয়ে সেটা কর্ণাটকের একটি কলেজের মুসলিম ছাত্রীকে নিয়ে তারা বলেছে আমরা হিজাববেদ্য কলেজে ক্লাসে যাব না কলেজ কর্তৃপক্ষ বলেছে ওটা গভর্নমেন্ট কলেজ এটা সরকারি ইউনিফর্মের বিরোধী ড্রেস কোডের কোডের বিরোধী তারা বলেছে ইসলামিক ড্রেস কোড আমরা মুসলমান মেনে চলি আপনার ড্রেস কোড আমি মানি না ফলে প্রায় সপ্তাহ দুই তিন তাদের ক্লাসে ঢুকতে দেয়নি অবশ্যই হাই হাইকোর্টে গড়িয়েছে হাইকোর্টে কোনো সিদ্ধান্ত দেয়নি এখন সারা বিশ্বে চলে গেছে নোবেল জয়ী ইউসুফ জয়ী মালালা পর্যন্ত সরকার ভারত সরকারকে বলেছে খাবারদার মেয়েদেরকে কোন ঠাসা করার চেষ্টা করো না সারা বিশ্ব নড়ে গেছে এখন সেজন্য আজকে প্রসঙ্গ তুললাম আমাদের সরকার তো বিশ্বের লেজুল এটা তো নিজস্ব কোনো স্বাধীনতা নাই এরা যে কখনো করি ফলতা ঠিক নাই তো বলবে ড্রেস কোড এইটা মেনে চলতে হবে হাঁটাওয়া তোমার পর্দা হাঁটাওয়া বরকা বলতে পারে এই জন্য আমরা আগেভাগে সাবধান করে দিচ্ছি পঁচিশ কোটি মুসলমানের দেশ ভারত বলা যায় বিশ্বের অন্য কোনো দেশে এত মুসলমান নাই অথচ তাদের নারীদের বোরকা পড়ার স্বাধীনতা নাই অথচ হিন্দুদের তিলক লাগানোর স্বাধীনতা আছে শিখদের দাঁড়ি এবং পাগড়ি পড়ার স্বাধীনতা আছে মুসলমানদের বোরকা পড়ার স্বাধীনতা নাই মুখে বলেছো ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্র আজ পর্যন্ত ফাঁসেল হয়নি এর মধ্যে গত আটই ফেব্রুয়ারি আড়টি কলেজের মান্ডিয়া কলেজ আর একটি মেয়ে মুসকান সে তার স্কুটিতে নেমে ক্লাসের দিকে যাচ্ছে পিছিয়ে গেরুয়া বসন্তরী একদল যুবক পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে জয় জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে ভিডিওতে নিশ্চয়ই সবাই দেখেছেন সে বাম হাত উঁচু করে চিৎকার দিয়ে বলছে আল্লাহ হকবার আল্লাহ হকবর জয় শ্রীরামের বিরুদ্ধে সে আল্লাহ হকবর চমৎকার মেয়েটির সাহসিকতাকে আমরা ধন্যবাদ জানাই সে আজকে মুসলিম মেয়েদের সাহসিকতার প্রতীক হিন হিন্দ জন্য পাঁচ লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করেছে আমরাও তার জন্য দোয়া করছি আল্লাহ বাড়িয়ে দেন অন্যান্য মেয়েদের মধ্যে আত্মসম্মান যেমন তৌফিক আল্লাহ বাগদা দান করেন যাই হবে তাই মেনে নেব প্রতিবাদী কণ্ঠ নাই আমার আরুফ নাই নাই মুনকার নাই মুসলমান কি কুত্তার বাচ্চা নাকি ঘুরে ঘুরে বেড়াবে যাই বলে তাই যাবে কোরআন সুন্দর বাইরে গেলে মুসলমান কোনো কথা শুনতে রাজি নয় সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন এই মেয়েটি সেই সাহসের পরিচয় দিয়েছে এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি পর্দা যে কত মূল্যবান জিনিস ভারতের মেয়েটি বুঝেছে তার চেহারা এত ভালো লাগলো পুরা ঢিলা ঢালা বোরকা এবং নেক পরা শুধু কপা টুকসা দেখা যাচ্ছে না অথচ বাংলাদেশের মেয়েরাও এরকম ড্রেস পরে না স্কুল কলেজ যারা চালাচ্ছেন ইউনিভার্সিটি যারা চালাচ্ছেন তাদেরকে আল্লাহ কাজ কফিও দিতে হবে আপনাদের বানানো ড্রেস কোডের কারণে যদি কোনো মেয়ে ক্ষতিগ্রস্ত হয় পুরো দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে কেমন মাঠে কিছু কিছু কলেজের সম্পর্কে আমার এরকম বাজে রিপোর্ট পাই পত্রিকা আসি প্রত্যেক মেয়ের মধ্যে এই মুস্কানের মতো সাহসিকতা আসা দরকার প্রত্যেক অভিভাবকের মধ্যে ইসলামের প্রতি আনুগত্যশীল মেজাজ থাকা দরকার অনেক অভিভাবক এত বধ মেয়ের এসে অভিযোগ করে আমাদের কাছে যে বাপ আমাকে বাধ্য করছো তুমি এ সমস্ত বড় যেতে পারবে না অনেক স্বামী এত অসভ্য স্বামী হয়েছে তা বলে আমার সঙ্গে তুমি বাইরে গেলে তোমাকে এইসব আমাকে ছাড়তে হবে স্মার্ট হতে হবে ল্যাংটার নাম স্মার্ট এই সমস্ত মানসিকতা পরিবর্তন করতে হবে আল্লাহর বিধান মেনে চলতে হবে বান্দার কল্যাণকামী আল্লাহর চাতে কি আছে যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি মানুষের কল্যাণ কীসে সেটাও তিনি জানেন আর তাই তিনি বলে দিচ্ছেন হে মোহাম্মদ বলে দাও তুমি লিলম অমিনী উল্লিল অবসরহীন তুমি পুরুষ সমাজকে বলো তারা যেন দৃষ্টি নত করে চলে ওই আফাজু এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে দাগা আসকা লহম এটাই তাদের জন্য সবচেয়ে পবিত্র তরমাউ পুরুষ সমাজে কি করছে আল্লাহ সব খবর রাখেন পুরুষদেরকে বলার পরে এবার নারীদেরকে বলছেন হে মোহাম্মদ তুমি বলে দাও মমিন নারীদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে অবলত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে হলাই উদ্দিন ইজাহ এবং তাদের কোনো রকম সন্তোষজন প্রকাশ না করে তবে যেটা বেরিয়ে যায় মা জাহার এ বিষয়ে হজরত আবদুল্লাহ নাব্বাস রাজা বলছেন তার পোশাকের উপরে ভাগ যেটা বেরিয়ে থাকে ও তো যায় না পোশাক তোমার দেখবেই ওইটুকু ছাড়া গোপন সৌন্দর্যের কিছুই প্রকাশ পাবে না যদিও আব্বাসের বর্ণিত একটা জয়ী ফাদিস আলোকে অনেকেই বলেন হাতের তালু আর কি বলে মুখ চেহারা আর পা এইটুকু আলগা রাখা যাবে আধিষ্ঠা সনদ জয়ী ওলামা ইকরাম এই বিষয়ে মতভেদ করেছেন তো এ বিষয়ে ইবনে মসুদের বক্তব্যই সবচেয়ে সঠিক এবং যেটা সৌদি বিশ্ব মেনে চলে পুরাটা ঢাকা থাকে এমনকি আমাদের দেশ যে চলে অর্ধেকটা খোলে এটাও পর্যন্ত তারা সঠিক মনে করেন না পাতলা পর্দা দিতে হবে যেন না যায় এটা মেয়েটার ফস্টার না কালো এটাও যেন বোঝা না যায় ব্যাখ্যা দিচ্ছে না আরও ভালো করে আল্লাপাক ওলা উদ্দিনা জিনা তহন্না ইলেবা না তারা তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে শুধু এই কজন লোকের কাছে এই বারো জনের তালিকা আসছে কোরআনে এক তার স্বামীর কাছে দুই তার বাপ দাদাদের কাছে তিন তার স্বামীর বাপের কাছে অর্থাৎ শ্বশুরের কাছে তাদের ছেলেদের কাছে পাঁচ তাদের স্বামীর ছেলেদের কাছে হতে হতে পারে স্বামীর ছেলে থাকে না আগের পক্ষে ওই অবানিহীন না ছয় তাদের ভাইদের সামনে বনি আখাবাতিহীন না ভাইদের ছেলে অর্থাৎ ভাইপু বনি আখাবাতিহীন আট বোনের ছেলেদের সামনে ভাগিনা এই আটটা গেলে পুরুষ এবার আও নেশা ইহিননা তাদের যে মহিলারা আছে তাদের বাড়ি কাজকর্ম করে অনেক মহিলা এখানেও শর্ত হয়েছে মুসলিম মহিলা কথা বলা হয়েছে কেউ বলছেন অমুসলিম মহিলা হবে না তবে এই বিষয়ে আল্লাহ রুসুল্লাহ একটা স্পষ্ট বক্তব্য হয়েছে যে মহিলাই হোক সে মহিলা যেন তার স্বামীদের সঙ্গে তাদের যে গোপন সম্পর্ক সেগুলি যেন আর এক মহিলার সঙ্গে গল্পনা করে সে তার সামনে কথা তার পর্দা জাহে করতে পারবে এই পর্যন্তই কিন্তু স্বামী স্ত্রীর আলাপ ওই মহিলার সঙ্গে করতে পারবে না দশ তাদের মালিকানাধীন দাস এখন তো কৃতদাস দাস পাওয়া যায় না মানুষের অপরিহার্য অঙ্গ যেমন বাড়ির চাকর গাড়ির ড্রাইভার যেগুলো না হলে মানুষ চলতেই পারে না এদের সামনে চলতে গেলেও সাবধানে থাকতে হবে যেন তার নৈতিক পর্দা পর্দা মূলত মনের বিষয় শুধু দৈহিক পর্দা নয় তার নৈতিক পর্দা ঠিক রেখে তাদের সঙ্গে চলাফেরা করে রেজাল আর ওই সমস্ত পুরুষ যাদের যৌন যৌন ক্ষুধা নাই অর্থাৎ বৃদ্ধ মানুষ আলা ঔরাতিনিসা অর্থাৎ সব শিশু যারা এখনো নারীর অঙ্গ সম্পর্কে কিছু বুঝে না এই বারো জন লোকের সামনে ছাড়া পুরুষ নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না আর শেষে যে কথাটা বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হে নারী তোমার এমনভাবে রাস্তায় চলাফেরা করো না বাড়িতে হও আর রাস্তায় হও যাতে তোমার গোপন সৌন্দর্য প্রকাশ হয়ে ওঠে গোবর সৌন্দর্য প্রকাট হয়ে ওঠে আমরা চলাফেরা করি না এটা আপনারাই বুঝতে পারছেন বহু মেয়ে এরকম আছে থ্রি বিস্তরে হাঁটতেছে এমন করে নিতম্ব দুলাচ্চে বিশান্তে ওনার এ ভাষা ও ভাষা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পর্দা পর্দাস কিন্তু চলাফেরার মধ্যে বোঝাচ্ছে একটা ব্যাগ মেয়ে শেষে মৌগলিক কথা লাবক বলে দেখছেন অত এরা লা জমে গেল এই গেল উন আল্লাহ তোমরা হে মমিন সমাজ তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাও যাতে তোমরা সফল কাম হতে পারো এক আম নির্দেশ মমিন নারী হও পুরুষ হও তোমরা আল্লাহর দিকে ফিরে যাও তাহলে তোমরা সফল কাম হবে আল্লাহর দিকে ফিরলে দেওয়ার শতান দিকে ফেরা যাবে না দুটো একসঙ্গ একসঙ্গে হবে না আল্লাহর দিকে যে ফেরবে সে শয়তানের কাজ করবে না সতানের চিন্তাও করবে না শয়তানের কোনো পরিবেশও সে যাবে না সুরে নূরের তিরিশ এবং একত্রিশ আয়তের এই মৌলিক নির্দেশনা প্রত্যেক মুসলিম নারীর জন্য পুরুষের জন্য মেনে চলা অত্যন্ত জরুরি ঢিলা ঢালা পোশাক কেন পড়তে হবে আল্লাহ বলছেন অন্যী ও বানাতিক মোমিন হে রবি তুমি তোমার স্ত্রীদের এবং কন্যাদের এবং মুমিনদের স্ত্রীদের বলে দাও হিন্না। তারা যেন তাদের দেহের উপরে ঢেলা ঢালা চাদর ঝুলিয়ে রাফনা এটা দিয়ে এটা কম হবে যে তাদেরকে চেনা যাবে না চিহ্নিত সমস্যা চেনা যাবে না ফলে ইউ দেয় না ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না কান আল্লাহ গফুর আর রাহিমা আর আল্লাহ হচ্ছেন ক্ষমা ছিল দয়া অর্থাৎ এরপরেও যদি কেউ কিছু দেখে ফেলে আল্লাহ তাদের ক্ষমা করবে আপনি সাধ্যমতো আপনি ঢিলা পোশাক আপনার স্ত্রী কন্যাকে পরাবেন ঢিলা চাদর এটাকে আমরা বলি আমাদের ভাষায় বোরকা বলি বোরকার মধ্যে মেলা রকম ফের হয়েছে টাইট বোরকা ফ্যাশন বোরকা কত কি হচ্ছে এমন পাতলা বোরখা হার্ডলি সব দেখা যায় এইসব ফালতু কাছ থেকে বিরত থাকতে এখানে বলে তবা তবা করো টোটাল ফিরে আসো আল্লাহর দিকে আমার উদ্দেশ্য হবে আমি যখন বাইরে না দেখি আমরা যখন ঘর থেকে বের হই বাড়ির দরজা তারা আসে না জানলা বন্ধ দিয়ে আসি যেন কোনো চোর ঢুকতে না পারে নারী যখন ঘর থেকে বের হবে তার সৌন্দর্য এমনভাবে গোপন করবে যেন কোনো চোর কোনো ফাঁকে দেখে না ফেলে তাকে ঘরের যদি এত মূল্য হয় আপনার দেহের মূল্য তাতে চেয়ে গুণ বেশি কারণ আল্লাহ নারীর দেহে এমন সৌন্দর্য দিয়েছেন যে পুরুষের দেহে দেন নাই আর এই সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব নারীর নিজের এবং তার সহযোগী হলো সবচেয়ে বড় সহযোগী চারজন তার নিজের ছেলে নিজের স্বামী নিজের ভাই নিজের পিতা এই চারজনের ফরজ দায়িত্ব এই চারটা পুরুষ একটা নারীকে রক্ষা বোহ হিসেবে কাজ করবে এরা থাকতে নারীকে হাত ক্ষমতা ক্ষমতাকার হবে না পুরো পুরুষ সমাজ বলে দিচ্ছেন দেখো আন্তম নিসাহ লেবাসুল হন্না লেবাসুল্লা আন্তম লেবাসুল্লাহ মেয়েরা তোমাদের জন্য লেবাস তোমরা তাদের জন্য লেবাস লেবাস যেমন বিচ্ছিন্ন করা যায় না নারীদের এই পর্দা বিষয়ে তোমাকে বিচ্ছিন্ন হতে পারবে না তোমারও দায়িত্ব আছে দেখা যাচ্ছে পুরা পুরুষ সমাজের দায়িত্ব হলো নারীদের ইজ্জত রক্ষা করা হতে পারে কোনো নারী এই সঙ্গে আমার সঙ্গে তার ভাব নাই বা ভাই নাই বা ছেলে নাই হতে পারে কিন্তু আপনি পরপুরুষ হলে কী হবে ওই মেয়েটা বিবাদ পড়েছে আপনি ঝাঁপ দি পড়ায় এই খবর দেওয়ার খবর দেওয়ার তোর বাড়িতে মেয়ে নেই ওটা তো আমার মেয়ে হাত না এটা যদি দেখা যাচ্ছে যে পুরা পুরুষ সমাজের দায়িত্ব হচ্ছে নারী সমাজের ইজ্জত রক্ষা করা কোরআনের এই বিধানগুলো আমরা মনে না রাখি আমরাই বিবাদ পড়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে সাল্লাম আল্লাহ মারা আওরত ফায়স নারী জাতি হল গোপন জাতি আওরাত মানে গোপন ফায়জা খরাজাত যখন সে ঘর থেকে বের হয় তন হাসন তার দিকে চোখ তুলে তাকায় হবেই তাকাবেই প্রত্যেকটা মানুষ এগুলো ইচ্ছা অনিচ্ছা করে ফেলে একবার তা কোনো যায় যাস আর নেই এরপরও বলা হয়েছে নারীর কণ্ঠস্বর পুরুষের অন্তরে করাঘাত করে মিঠা মিঠা কথা বলা যাবে না নিতান্ত যদি কথা বলতে হয় অনন্যায় বলবে যেন তার মনে কোনো দাগ না কাটে আল্লাহ রসুলের স্ত্রীদেরকে পর্যন্ত এ কথা বলা হচ্ছে রসুল স্ত্রী মানে বুঝতে পারছেন তো তাদের সঙ্গে তাদেরকে বলা হচ্ছে খাবার দেয় সঙ্গে কথা বলবে না যেন তাদের অন্তর কোনো লোভ সৃষ্টি হয় আর আমরা কনসার অতএব নারীর কণ্ঠস্বর নারীর দৃষ্টি নারীর দিকে চিন্তা করা কল্পনা করা তাকানো শোনা সবটাই জেনার অন্তর্ভুক্ত বলা হয়েছে আদিসে অথচ আজকের এমন কোনো মাইকিং নাই যেখানে নারীর কণ্ঠ নাই এমন কোনো ভাষণ নাই যেখানে নারীর ভাষণ নাই কিন্তু একটা যুগ ছিল আমাদের এই তো সেদিন গেল যুগটা তো দিন আগে যায়নি নারীর কণ্ঠ শুনতে গেলে রিসার্চ করালে তো কোথায় গেলে শোনা যাবে নিজের বাড়ি সব বাইরে শোনা যাইত না আর এখন নারী এমন সস্তা হয়ে গেছে পুরুষ যেন মরেই গেছে মায়াকিং করার সময় পুরুষ লাইকের জন্য পুরুষরা হয় না নারী ছাড়া হয় না একটা দেশে পুরুষের কণ্ঠ একটা দেশে নারীর কণ্ঠ কি চমৎকার যেন গান গিয়ে জড়াচ্ছে পুরা সভ্যতাই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা খতিব আমরা আলেম আমাদের দায়িত্ব আল্লাহ বিধান তুলে ধরা কে মানবে কে না মানবে এটা আমার দেখার বিষয় নয় আমরা যারা শুনছি মসজিদে যারা আছি আমরা সবাই মুসলমান আমাদেরকে মরতে হবে দিতে কাছে আমাদের সাধ্যমতো আমাদের নারীদেরকে পর্দা রাখতে হবে পর্দা নারীর অঙ্গভূষণ এটা মনে রাখতে হবে পর্দা নারীর রক্ষা কবচ নারীর পর্দা না থাকলে তার রক্ষা থাকবে না সে ধ্বংস হবেই আজকের ছোট্ট একটা মেয়ে মুসকান কলেজের ছাত্রী কটুক বয়স সে যেটা করেছে পুরা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আমাদের ঘরে ঘরে প্রত্যেক মেয়েদের মধ্যে এই আত্মসম্মান বোধ যদি সৃষ্টি হয়ে যায় তাহলে এই সমাজ পরিবর্তন হয়ে যাবে যে সমস্ত স্বামীরা নারীদেরকে বেপরদা থাকতে বাধ্য করেন তারা দায় মনে রাখবেন আর দায়শ করবেন যান না ঘরে অন্যায় হচ্ছে জেনে শুনে যে পুরুষ কোনো বাধা দেয় না সে দায়স আর দায়ুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না সে যতই সালাফ সিয়াম হজ জাগাত করুক বে বিপদদা নারী ঘরে রেখে অন্যায় অপকর্মে কুকর্মে যারা অভ্যস্ত এরকম কোনো নারী বা মেয়ে যদি ঘরে থাকে হয় তাকে সরাতে হবে নাহলে নিজে সরতে হবে কিন্তু কোনো অবস্থায় তার সঙ্গে বসবাস করা যাবে না প্রায়ই আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হয় ঘরে বসে বসে কোনো কোনো ক্ষেত্রে রয়েছে যেখানে বাধ্য হয়ে যেমন যারা ডাক্তার চিকিৎসক এমন এমন নারী আছে যারা এমন অবস্থা এসেছে যে এক্ষুনি যদি তাকে অপারেশন না করি মারা যাবে এই ক্ষেত্রে কু চিন্তা নিয়ে কেউ কিন্তু ওই মহিলার দিকে তাকায় না তার বাঁচানোর স্বার্থেই ডাক্তার ছেড়ে করে অতএব এক্ষেত্রে বললাম আমি সুযোগ দিচ্ছেন হ্যাঁ হতে পারে এগুলির কোনো সমস্যা নাই কিন্তু যদি শ্বাস দোষ করে বেরোচ্ছেন আপনি আপনার চাকাও না আমি তা তো হবে না বাধ্যগত বিষয়টি ভিন্ন সব ক্ষেত্রে পুরুষ ক্ষেত্রেও যা মহিলার ক্ষেত্রেও তাই বাধ্যগত বিষয়ে যেমন শুকরের মাংস খাওয়া হালাল হয়েছে কোরআনে এটা ওরকমই কিন্তু ওটা বেশি আলাদা সাধারণ বিষয়ে নির্দেশনা আসে অধিকাংশ সাধারণ অবস্থার উপরে ভিত্তি করে অথবা এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে নারীর পর্দা যেন অপরিহার্য ফরজ দায়িত্ব মনে করে নারীকে পর্দা রক্ষা করতে হবে আর পুরুষদেরও দায়িত্ব হবে নারীদের পর্দা যদি রক্ষা হয় সেদিকে খেয়াল করা নিজের ঘরের আগে করেন অন্যদেরকে পরে বলেন রামের দায়িত্ব এ বিষয়ে সবচেয়ে বেশি অধিকাংশ ওলামে গ্রামের বাড়িতে এমন কোনো মেয়েই পাওয়া যায় না যেখানে যাকে আমরা অনুসরণ করতে পারি খুবই মুশকিল কারণ তারা বাহিরে ক্ষতি রোজ ওয়াশ করেন বাড়িতে ওয়াশ করেন না যার জন্য বাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে বিষয়গুলো মনে রাখতে হবে এরপরে যারা যত বড়ো দায়িত্বশীল সমাজের তাদের তত বেশি অনুসরণীয় হওয়া আবশ্যক একদিন একজন বড় নেতাকে বলেছিলাম এটা যে আপনার মায়ের জীবোদ্দশে আমরা তার চেহারা দেখি নাই মৃত্যুর পরে তার ছবি ব্যানারে দিয়ে সারা শহর ঘুরালেন ঠিক ভালো হলো ব্যাস পরদিন দেখি একটা ব্যানার আর নেই এটুক তো বলতে হবে কেউ ভয়ে বললে আরে বাপরে বা নগর পিতা এত বড় উপরচর্যার মানুষ আর পিতাকে কী হলে দেখার দরকার নেই হক হক ব্যক্তি জন্য হক পরিবর্তন হবে না বিধান এক একজনের এক এক রকম এটা ইসলামে নাই সব সমান অতএব বিষয়গুলো মনে রাখতে হবে আমাদের সন্তান আমাদের কয়ফুদ আল্লাহ কাছে আমাদের দিতে হবে আর এই হাদিস বলে যেগুলি বললাম মাথায় রাখতে হবে আজকে পর্দার বিরুদ্ধে যে কন্ডন ঘটছে সঙ্গে একটা যোগ করে দিই আমেরিকাতে সবচেয়ে বেহা জাতি আপনারা জানেন যাতে যত পয়সা বেশি তারা তত বেহায় বেশি আমেরিকার সৈন্যরা ইরাকে আসে বহুদিন ধরে ছিল এখন আপাতত নাই এক মহিলার কথা এসেছে পত্রিকায় যে সে যখন টয়লেটে যায় হাতে পিস্তল নিয়ে যায় কারণ তার সাথী অন্য সৈনিকেরা ওই ফাঁকে তাকে ধরবে দর্শন করবে সে পিস্তলে ভয় দেখি তাদেরকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে তাহলে সে নিজে যে ট্রেন্ড আপ আর্মি হওয়া সত্ত্বেও নিজের ইজ্জত বাঁচানোর ক্ষমতা রাখে না এটি কোনো জীবন হলো ঠিক একই অবস্থা দক্ষিণ কোরিয়ার একই অবস্থা উত্তর কোরিয়ার সেখানকার রিপোর্ট যা আসে যে কোনো মানুষের সমাজ বলেই মনে হয় না গরু সালে অনেক ভালো এত এত নোংরা নারীকে তারা নারী মনে করে না বাংলাদেশেও মাঝে মাঝে যেরকম আসছে পত্রিকায় যেটা কত কয়েকদিন আগে দেখলাম রাজবাড়িতে মুখে উচ্চারণই করা যায় না যারা রক্ষক তারাই ভক্ষক হচ্ছে এখন ফলে আস্তে আস্তে ওই সমস্ত পাশ্চাত্যের ব্যাহা বাংলাদেশের শাসকদের মধ্যে ঢুকে পড়তেছে মূলত সমাজ রক্ষার দায়িত্ব দুজনের পিতামাতা এবং সমাজের আর সমাজের সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র সমাজের প্রতিনিধিত্ব করে সমাজ যদি আমাদের ইমানি পরিবেশে অভ্যস্ত হয়ে যায় তাহলে রাষ্ট্র নেতারাও হিসাব করবে এই কাজটা করলে আমার ভোট কমে যাবে এখন তো ভোটটা হয় না যে সমস্যা হিসাব করতে হবে শুধু ভোট নয় আল্লাহ কাছে কৈফেত দিতে হবে এই চিন্তা করাটাই ভালো যে কোনো সময় মরবো যে কোনো সময় আপনি আপনার পদ হারাবেন কারণ কলিল্লাহম মালিকাল মূলকে তিল মুলকে মন্তসা আল্লাহ রাজ্য ক্ষমতা দেওয়ার মালিক আপনি নন জনগণের ক্ষমতা নিয়ে আপনার ক্ষমতায় বসানো আল্লাহ আপনি ক্ষমতা বসিয়েছেন এই কৈফি তো আপনাকে দিতে হবে বিস্কটি মানুষের সবকিছুর বিষয়ে আপনাকে জবাবদিহি করতে হবে অতএব এই চিন্তা করলে তো আর ঘুম থাকে না অতএব সাবধান কোরআন এবং সন্ন্যাস মানুষের চলার পথের ধ্রুব এখান থেকে ডাইনি গেলেই তাকে পদস্কল ঘটবেই তিনি আর কোনো অবস্থাতেই সমাজে শান্তি আনতে পারবেন না পুলিশ দিয়ে আর্মি দিয়ে করে মানুষের নারীর পর্দা রক্ষা করা যায় না প্রতিদিন খবর হেডলাইন হচ্ছে ধর্ষণ আজকেও আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ আজকে প্রতিদিন আসছে এগুলো প্রতিদিনের কড়া খবর আসে অনেকগুলি খবর আছে গোপন রাখে মানুষ রাজলজার লৌকিকতার খাতির অনেক গোপন করে রাখে এইভাবে যদি সমাজ চলতে থাকে সমাজের কী উন্নতি হচ্ছে অর্থনৈতিক উন্নতি কোনো উন্নতি নয় কুড়ি ঘরে বসেও যদি শান্তিতে থাকে এটাই উন্নতি আজকের বিশ্বে দশটি দেশ হচ্ছে সুখী দেশ সেই দশটি সুখী দেশের মধ্যে আমেরিকা রাশিয়া কানাডা বাংলাদেশ কেউ নাই কারণ এদের টাকা বেশি কিন্তু সুখ নাই গরিব রাষ্ট্রে সুখ আছে টাকা নাই তা আমরা চাই টাকার দরকার নেই সুখ শান্তি চাই সবিয়ার সাগরের তীরে দশতলা বিশতলা বড়ো হাইওয়ে বিল্ডিং এক তালি লাইন দিয়েছে নিজেদের লোক হেঁটে যাচ্ছে কী ব্যাপার এখানে কোনো মানুষ নাই কারণ কি চোর ডাকাত এখানে নারীর ইজ্জুত নাই পরিবারে বাস করবে কী করে কোন আড্ডা ঠিকঠিকা নেই সে প্রকাশ্যভাবে বাপ মা রেখে ধর্ষণ করবে এখানে মানুষ বাস করে নাকি বিল্ডিং থেকে কী হবে যদি মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকে যদি নৈতিকতা না থাকে কিসের বিল্ডিং অথচ আরবদের প্রাথমিক যুগের ইতিহাস লেখক তারা লিখছেন ডিগল্যানের ফল অফ আরব এম্পায়ার রোমান এম্পায়ার বইয়ের মধ্যে লিখছেন যে রাত্রিবেলায় একটা মেয়ে তার কাফেলে হারিয়ে ফেলেছে আর বুঝতে পারছেন মরুভূমির মধ্যে কাফেলা হারিয়ে গেলে মানুষ পথ হারাইয়ে কোন দিকে যাবে কেউ বলতে পারবে না এখনকার যুক্ত নয় যে রাস্তাঘাট আছে লাইট আছে এখন তো সৌদারও গেলে মনে হয় দিনের রাত্রিবেলা সব দিন হয়ে গেছে লাইট জ্বলছে সব জায়গায় সে যুগে এই যুগে এক নয় দেড় হাজার বছর আগের খবর মেয়েটি কোনো কুপায় না পেয়ে ওখানে বসে পড়লো পাশে রেগে হঠাৎ কটকট কটকট শব্দ হচ্ছে মেয়েটি ভয়ে সর্বনাশ সামনে এসে এক যুবক দাঁড়িয়ে গেছে ইয়া ল মা আপনি ভয় পাবেন না আমি মুসলিম তখন মেয়েটি আশ্বস্তি বলছে আমি অমুক কাফেলার অংশ ছিলাম কাফেলা আমাকে ফেলে চলে গেছে খুঁজে পাচ্ছি না আমি কোন দিকে যাব আপনার কাফেলার নাম কি বামশ গোত্রের নাম বলতে পারবেন হ্যাঁ ওই ছেলেটি তার ঘোড়াটা এই মহিলাকে দিল আরও লাগাম ধরে টানতে টানতে চলে গেল সেই কাফেলাকে পৌঁছে দিয়ে চলে আসলো লেখক বলছেন এই যুবকটি দুদিন আগে ছিল আইয়ামের জাহিলিয়াতের কাফের মুশিক তো নারীর ইজ্জত তার কাছে ছিল সস্তা আর এখন তাকে কীভাবে পরিবর্তন করলো মোহাম্মদ সেই নারীকে মা বলে ডাকলো বা তার ইজ্জত বাসাই দিল সেরেফ ইসলাম সিরেফ ইমান তৌফিদ রসাল্লা তো আখেরাত আল্লাহ কাছে কৈফিদ দিতে হবে আল্লাহ রসলের কাছে রসলের সাফাত দিতে হবে এবং আমাকে জান্নাতে যেতে হবে এই তিনটা মৌলিক বিশ্বাস জাহালি আরবকে বিশ্ব নেতার আসনে বসিয়ে দিয়েছে বলল আলহামদুলিল্লাহ আজকেও বাংলার যুবকরা যদি অন্যের মেয়েদেরকে মা বলে সম্মান করতে পারে সম্মান দিতে পারে তাহলে এই দেশ আবারও বিশ্ব নেতার আসনে বসে যাবে কেউ ঠেকাতে পারবে না মানুষ নেতা হয় তার চরিত্রের কারণে দৈহিক শক্তির কারণে নয় গুণ্ডা ফান্ডার কারণে নয় তার নৈতিকতার কারণে আজকের আমাদের যুবক যুবতী যারা আছে তারা যদি এমনি পরে গড়ি ওঠে নৈতিক প্রশিক্ষণে ইনশাল্লাহ বাংলাদেশের সম্মান ও মর্যাদা পৃথিবীর আবার নেতৃত্বের আসনে চলে যাবে আমেরিকা রাশিয়া চীন করশৃঙ্খলা আমাদের উপরে উঠতে পারবে না কারণ ওই দেশে টাকা থাকতে পারে নৈতিকতা নাই আমাদের দেশে টাকা না থাকতে পারে নৈতিকতা আছে এখনও অধিকাংশ মানুষ দিন মেনে চলে এই দিন যাতে না মানে তার জন্য সব রকম ব্যবস্থা করা হচ্ছে রেডিও টিভি শিক্ষা ব্যবস্থা সব জায়গা থেকেই দিন উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি সব এরপরেও সাবধান থাকতে হবে আমাদেরকে কারণ সরকারি ক্ষমতা আমাদের হাতে নাই আমরা সরকারকে উপদেশ দিতে পারি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এটা আমাদের মৌলিক দায়িত্ব এটা করতে পারি কিন্তু মেনে চলা মেনে নেওয়া এ দায়িত্ব সরকারের তারা করেন আল্লাহ কাজের ভালো থাকবেন সমাজের কাছে তারা সম্মানিত হবেন আর যদি না করেন দুনিয়াতে এবং আখড়ে তারা লাঞ্ছিত হবেন আর পরকালে আখরাতে জাহান্নামের নামের আগুনে দগ্ধীভূত হবেন কোনো মাপ নাই অতএব সবাইকে আমরা সাবধান করছি নারীর পর্দা নারীর হিজাব যে বিষয়গুলি এখন বিতর্ক সৃষ্টি হচ্ছে এগুলো কোনো তর্কের বিষয় নয় এগুলো চেরাচরিতভাবে প্রত্যেক নারীর স্বভাবগত বিষয় সে হিন্দু হোক মুসলমান হোক সব নারী দেখবেন সে পর্দাকে পছন্দ করে পর্দানসীন নারীর ইজ্জতই আলাদা পর্দাহীন নারীর কোনো ইজ্জতি নেই আমরা চাই আমাদের মা বোনেরা আমাদের সন্তানরা সমাজের সম্মানিত হোক তাদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হোক তাদের গর্বের যে সন্তানগুলো আসবে ঠিক মৃগনাভির মতো তারাও তারা ঠিক কস্তুরী হয়ে দুনিয়াতে বেরিয়ে বেরিয়ে আসে মনে রাখবেন কস্তুরি সবসময় গোপনে থাকে বাইরে যেখানে সেখানে থাকে না মণিমুক্ত রাস্তাঘাটে ফেলানো থাকে না ওরাও গোপনে থাকে তাই মাবুনদেরকে বোনদেরকে গোপনে রাখলেই বরং তারা সুন্দর থাকবেন তাদের গুণাবলী আমরা পাবো পৃথিবীর ইতিহাসের বহু মা বোন আছেন যেগুলো এই দৃষ্টান্ত যদি আমরা সামনে তুলে ধরি বৃহৎ ইতিহাস আপনারা পাবেন আমাদের প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি এই লাইনে এগিয়ে আসে তাহলে অনেক উপকার হবে শুধু সরকারের পরে দায়িত্ব দিলে হবে না আমাদের নিজস্ব দায়িত্ব সবারই আছে আমরা যারা সমাজের নেতৃত্ব দিচ্ছি আমাদের প্রত্যেকের এই বিষয়টা দায়িত্ব রয়েছে সেই দায়িত্বর কিছু অংশ পূরণ করার জন্যই পালন করার জন্যই বলতে পারেন আমরা প্রতি জুমাতে কোনো কোনো বিষয়ের উপরে আপনার সঙ্গে তুলে ধরে আজকের বিষয়টা কিন্তু এটাই যে পর্দা নারীর রক্ষা কবচ যার মধ্যে পর্দা নেই তারও রক্ষা নেই এক কথা শেষ সে ধর্ষিত হবে লাঞ্ছিত হবে তার কোনো মর্যাদা সমাজে থাকবে না আল্লাহবাগ আমাদের মা বোনদেরকে সত্যিকার অর্থে রক্ষা করার তৌফিক দান করুন এবং আমরা যারা অভিভাবক আমরা যেন মা পক্ষে আমাদের যাবতীয় শক্তি ক্ষমতা ব্যয় করি যদি ওই মেয়েটা কলেজে না গিয়ে আপনি শুনলেন তার্য ভাবেন ভারতে আর একটা খবর পন্ডিতজের এই বিশ্ববিদ্যালয় আছে ভারতে সেই বিশ্ববিদ্যালয়ে দু সালের ডিসেম্বরের শেষ দিকে একটা ঘটনা ঘটছিল রাবিয়া আব্দুর রহিম বলে একটা মেয়ে সে গণযোগাযোগ বিভাগে মাস্টার্সে শুধু ফার্স্ট ক্লাসই পায়নি ইজাবৎকালের সর্বোচ্চ নম্বর পেয়েছে তার মতো আর অন্যান্য বিভাগে যারা সর্বোচ্চ নম্বর ধরি তাদেরকে স্বর্ণপদক দেওয়ার জন্য সে দেশের প্রেসিডেন্ট নিয়ে এসছেন সবাই গিয়েছে যে যার মতো এই এই মেয়েটাই পর্দা করে বোরকা পরে গিয়েছে পুলিশ আটকে দিয়েছে কি ব্যাপার তাহলে আপনি যদি পারবেন না কোনো আপনার এই বোরকা খুলে আসতে হবে বোরকা বানাচ্ছে জঙ্গি জঙ্গি পোশাক বাংলাদেশের বেশ কিছুদিন জঙ্গি জঙ্গি হয়েছিল না বোরকা পড়লে জঙ্গি তুমি এটি বলছো আমার পুরস্কার দরকার নেই আমি চললাম প্রেসিডেন্টের কাছ থেকে স্বন্মদন নেওয়ার যে একটা মর্যাদা এটা সে হারালো নিজের নারীত্বের মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহবাক এর উত্তম বিনিময় তাকে দুনিয়া এবং আখড়াতে দান করুন কি হচ্ছে ভারতে মুসলমানদের উপরে সব ধরনের নির্যাতন চলছে মুসলমান নারীদের উপরে এক ধরনের নির্যাতন চলছে আমার বিশ্ববিদ্যালয়ে এখন ঘটনা ঘটেছে যেটা আমাদের ডিপার্টমেন্টের নামে এখন বলতে লজ্জা হচ্ছে ফাইনাল পরীক্ষায় সব পরীক্ষায় সে পাস করেছে ফার্স্ট হয়েছে ফার্স্টায় ফার্স্ট ক্লাস পেয়েছে শেষে ভাইবার যে গিয়েছে ভাই ভারদের নম্বর তো অল্প ও সেখানে মেয়েটিকে বলেছে তার টিচাররা আপনি তুমি পর্দা খুলে আসো বরকা খুলিয়ে আসো ওই স্যার আমি ভোরখা খুলবো না যাওয়া তোমাকে ফেল করে দেবো দেন আমি ফেল করি আপনার ডিগ্রি কোন দাম নেই আমার ডিগ্রি দরকার নেই এই আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কোথায় যাবেন বাস্তব আমাদের শোনার কথা একদম সেই ডিপার্টমেন্ট কাছে শোনা আমার সব তাকে জিরো দিয়েছে তাহলে আমি জিরোই নেবো কিন্তু আপনার সামনে ভোরখা খুলে আসবেন আপনি আমার কে আপনার বাপ না দাদা না ভাই না আসলে সাথে আপনি আমার শিক্ষক বাস এই পর্যন্তই আমি এই বিশ্ববিদ্যালয় ছয় বছর ধরে পড়তে আপনি আমার চেনেন না আমি কেন বরখা খুলব সে কোনো কথাই শুনে এমন এই শিক্ষকরা এরা এত লাই পায় কী করে লাই পায় সরকারি কারণে সরকারি দুর্বল কিছু বলে না এই জন্য এরা এত কথা বললাম বলবো বলার সাহস পায় মেডিকেল স্টুডেন্ট যারা আছে মেডিকেলে সব ডিগ্রি নিতে গেলে কী কষ্ট করতে মেডিকেল যারা পড়ে তারাই জানে রেজাল্ট হয়ে গেছে ফার্স্ট ক্লাস পেয়ে গেছে সব ঠিক মিষ্টি খাওয়া কি হয়ে গেছে হঠাৎ দেখা গেল বাপ বাপ মেয়েটা বরখা বুড়ে আসছে কেন বরখা খোলো না খোলো না তিন চারবার চার ফেল এটা হলো এই হলো বাংলাদেশের কথা বলতে ঢাকা ঢাকা রাষ্ট্রে এই যদি দুরবস্থা আমাদের হয় তারপরে ভারতের কথা বলে কী করবো মুসলিম অধ্যুষিত দেশে যদি এই অবস্থা হয় মেয়েদের তারা স্বাধীনভাবে পর্দা পালন করতে না পারে দিক ওই সমস্ত দায়িত্বশীলদের হতে পারে তুমি প্রফেসর হতে পারে তুমি দেশের অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু তুমি আল্লাহর কাছে কিছুই না অতএব আল্লাহর বিধান আগে তোমার বিধান পরে আল্লাহর বিধান মেনে চলাটাই প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপরে অপরিহার্য দায়িত্ব আমাদেরকে সে দায়িত্ব পালন করতেই হবে দুনিয়াতে সে ফেল করলে আখেরাতে সে ইনশাল্লাহ পাশ করবে তাহা মোমেন উন আল্লাহকে উতফ্লে হন হে মোমিন সমাজ তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাও তাহলেই তোমরা সফল কাম হবে আমরা সফলতা চাই আখরাতে ব্যর্থতা চাই না আল্লাহ পাক আমাদের নারী পুরুষ এই সমাজকে আল্লাহ বিধান মেনে সফল সমাজ মানুষ হওয়ার তৌফিক দান করুন যাতে ইহকালে এবং পরকালে আমরা কাম হতে পারি। আকুল কুলি হাযা। আস্তাগফিরুল্লাহ। ওয়া আলাইকুম ওয়া আসসালামু মুসলিমিন। আবার শব্দ দিয়ে ওইটাই বসে ব্যথা লাগে। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي یادین صلی اللّ وسلم و تسلیم علّہ صلی علام محمد ولا عل محمد کم صلی تعلیہ ابراہیم ولا عل ببراہیم آل النکمید المجی اللہ بارک عل محمد وال عل محمد کم بارک تلہ اِبراہیم وال علبراہیم النّمید المجی اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم أكبر